হ্যালো ভিউয়ার্স, মূল ক্লাসে সবাইকে স্বাগত। কিভাবে যে কোনো ব্যক্তির কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বয়স নির্ণয় করতে পারবো সেটা কিন্তু এখানে আলোচনা করব। সেটা আমাদের মাস হতে পারে, সেটা আমাদের দিন হতে পারে, সেটা সাল হতে পারে। চলো আমরা কয়েকটা টেকনিকের মাধ্যমে আমরা জিনিসটা শিখে ফেলি। ধরো যে তোমার বয়স 07/08/1990 সালে তোমার ধরো জন্ম, ঠিক আছে। এবার তোমাকে বলা হয়েছে তাহলে বলো তো যে 10 বা 20, যেটাই দিবা তুমি 20, এবং এখানে দিলাম 9 মাস, এবং 2021 সালে তোমার বয়স মাস এবং কত দিন হবে সেটা তুমি বের করতে তোমার বলা হয়েছে। কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, যেটা তোমার আসল অরিজিনাল বয়স সেটা কিন্তু তোমার হবে কেটে নিচে হবে, সবসময় এটা মনে রাখবে। এটা বড় হবে, এটা হবে ছোট হবে, ঠিক আছে। তাহলে এটা আমার লেখে রে, এটা ছিল দিন, এটা কি আমাদের তোমরা জানো সব মাস এবং সাল বা বছর তুমি যেটাই লিখবো এটা, ঠিক আছে। এবার আমরা এটা কি করে বিয়োগ করবো, এবার আমরা এটা কি করে বিয়োগ করবো। বেশিরভাগ মানুষরা কিন্তু বিয়োগ করতে ভুল করে। যাক, প্রথম আমরা স্টেপের মধ্যে আলোচনা করছি, আমি এখানে 4টা স্টেপ দেখাবো। সে 4টা স্টেপ যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে যে কোনো কারো বয়স তোমরা সহজে কিন্তু নির্ণয় করতে পারবে। চলো তাহলে এখানে সহজে আমরা বিয়োগ করবো। হ্যাঁ, আর একটা কথা আমি বলি এখানে, যে এটা প্রত্যেকটা সাল সালের সঙ্গে বিয়োগ হবে, মাস মাসের সঙ্গে বিয়োগ হবে, এবং দিন দিনের সঙ্গে বিয়োগ হবে। কিন্তু এরা একসঙ্গে কিন্তু আমরা বিয়োগ কিন্তু করতে পারবো না আমরা, এটা কিন্তু প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। চলো তাহলে আমরা সালটাকে বিয়োগ করি, দেখি, তারপরে মাসে বিয়োগ করব, তারপরে দিনে বিয়োগ করব। সালে যদি বিয়োগ করি, দেখো ওপরে 1 আছে, নিচে 0 আছে, বিয়োগ করলে কিন্তু আমাদের 1 চলে এসছে, তাই না। ওপরে দেখো কত আছে, 2 আছে, এখানে 9, তাহলে 2টা কত হয়, 12 হবে। 9 আছে, কয় 12, 3 12, ঠিক, হাফ থাকবে 1, তাহলে 1টা 10 হয়ে গেল এটা। আর এখানে 10, 10 তো মিলিয়ে 0, আবার হাফ থাকলো 1, 1 হচ্ছে 2 হয়ে গেল, ওপরে 2 হয়েছে 0, তার মানে আমাদের বয়স হলো 31 বছর আমি ধরতে পারি। এবার যদি চাই তোমার কত মাস কত দিন, যে কোনো ফর্মে কিন্তু এই ধরনের কিন্তু চাই আমাদের, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখিয়ে নেই, 9 মাস আছে, উপরে বেশি আছে আর নিচে কম আছে। জাস্ট আমরা বিয়োগ করে দিলাম কত হলো, 1, তাই না, তাহলে 1 মাস হয়ে গেল আমাদের, ঠিক আছে। এবার দিনটা দেখি আমি, এবার ওপরে 0 আছে, নিচে 0, 7 আছে, তাহলে 7-এর সঙ্গে এই 10-এর বিয়োগ হবে, মানে 0-এর বিয়োগ হবে, মানে 7-এ কয় 10, 3-এ 10, হাত থাকলো 1, 1 এখানে হয়ে গেল, ওপরে 2 আছে, তাহলে 1, তাহলে আমরা বলতে পারি আমরা 13 দিন 1 মাস 31 বছর আমাদের বয়স হয়েছে। চলো তাহলে আমরা সেকেন্ড টাইপটা দেখি, তাহলে আবার আমরা দেখি, তাহলে আমরা এখানে কি লিখবো, দিন মাস এবং সাল বা বছর, আমি সালটাই লিখি, ঠিক আছে। তাহলে আমি ধরলাম এখানে 07/08/1990, আমি একটা সাল দিয়ে ধরছি যাতে করে তোমরা জিনিসটা সম্পূর্ণ বুঝতে পারো, ঠিক আছে। এবার তোমাকে বলা হয়েছে যে এখানে 20 20 ছিল, এবার এখানে আমাদের হবে ধরলাম 7 ধরলাম, এবার ধরলাম 2021 সালে। এবার দেখো, এবার কিন্তু একটা মজার ব্যাপার আছে এখানে, একটা সেকেন্ড টাইপ নাম্বার 2, দেখো এইটা আমাদের সহজে কিন্তু বিয়োগ হচ্ছে, তাই না। দেখো এইটা কিন্তু বিয়োগ হচ্ছে না, আমি কেছি প্রত্যেকটা সেপারেট হবে, সাল সালের সঙ্গে বিয়োগ হবে, মাস মাসের সঙ্গে বিয়োগ হবে, দিন দিনের সঙ্গে বিয়োগ হবে। কিন্তু এই জায়গায় দেখো উপরে 7 আছে, নিচে 8 আছে, কিন্তু বিয়োগ হবে না। তাহলে এখন বিয়োগ করতে হবে, কি করবো আমরা, এবার আমরা এই সাল থেকে আমরা একটা বছর আমরা ধার নেব, এই ধারটা গিয়ে বসবে মাসের কাছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে 1 বছর = কত 12 মাস, তাই যখন সালটা বা বছরটা যখন মাসে কনভার্ট হবে তখন এই 12 হয়ে আসবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে যদি 12 হয় তাহলে দেখো আমাদের অলরেডি কিন্তু 7 আমাদের এখানে আছে, তাহলে 12 আর যুক্ত 7 তাহলে কত হচ্ছে, তাহলে 19 হচ্ছে, তাই আমি এই জায়গায় লিখে রাখলাম কত, 19 হয়ে গেল আমাদের মাসটা, এখন 19 হয়ে গেল। আর যেহেতু এখান থেকে আমি এক ধার নিয়েছি তাই আমি এখানে লিখব 2020 সাল, তাহলে তোমাদের কি এইটা বাদ হয়ে গেল, ঠিক আছে, এটা বাদ। এবার তুমি বিয়োগ করো 0 0 0, ঠিক আছে। এর 9 আছে 2, 9 আছে কয় 12, 3 12, হাত থাকলে 10, 10 মিলিয়ে গেল, তাহলে 30 বছর তোমার বয়স হলো। এবার আমরা মাসের বিয়োগ করব, কিন্তু আগে দেখো বিয়োগ হতো না, এবার কিন্তু বিয়ে হবে। 12 ধার নিয়েছি, আমাদের 7 ছিল, আমাদের হয়ে গেল 19, আমরা এখন এইটাকে ধরবো, ঠিক আছে। তাহলে 19 থেকে 7 কিন্তু সহজে বিয়োগ, সরি
उन्नीस संगे आठ क्योंकि सहजे वियोग हो जाए उन्नीस नये आठ बद दिले एक एवं एक नाम लो ठीक है तरह ये गलत मास ये सहजे क्योंकि वियोग कत आगे जानी तेर दिन तेर दिन एगारो मास त्रिश बचर ए एक टाइप गल प्रथम टाइप गल साल दिए देखल मास दिए देखो दिन दिए दिन जो मैच ना थे कि चलो टाइप नम्बर थ्री तुम्हार बयसटा ओटाई ठीक है उन्नीस नब्बे तुम्हें बला जगह तुम्हें छय ठीक है जगह तुम्हारे एगारो आ जगह तुम्हारे दो हजार एकुश बस तुम्हें बेर करते चलो वियोग कर फिली सहजे वियोग करब देखो एर संगे क्या सहजे वियोग होर संगे वियोग हो आगे मत धार नीते धार की साल ना साल नये लिखो मास थे कारण जो मास प्रब्लेम हो तक साल धार निब ए दिन जो प्रब्लेम है मास तो धार निब को क्षेत्र साल दिन धार नीते आलोचना करब ठीक है चलो देखो ये जगह वियोग हो जगह वियोग होना तई जगह एक मास धार निब मैं माइनस करबा और जगह एक दिन मान दिन जानी एक मास समान मास के दिन कन्वर्ट करी कत दिन त्रिश दिन तैना एक मास समान जगह चले त्रिस दिन मास धार निल त्रिश दिन एबो ये छो एगारो एगारो हो ग कत दस हो गए जगह दस लिखे रखी ठीक है तेल क्योंकि एगारो और नहीं एक मास धार नहीं गेसि एबार देखो जगह छय और ऊपर कत त्रिश कत है छत्तीस तुम्हारे मन एक प्रश्न आसते सर त्रिस दिन तो मास है अब एक त्रिश दिन मास है उन्त्रिस अठाश दिन मास है त्रिश कारण हमारा जो दिन साल मास व्यवहार करब तक क्योंकि सब समय त्रिश टा के नहीं करब ना अंकटा भूल हो जाए ठीक है चलो तेरे फिली सहजे देखो बैठे एखन थे सहजे क्योंकि वियोग करते तईना ते कत हो जानी शून्य तीन शून्य 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 दिए प्रयोजन नहीं त्रिश हो गल देखो दस थे क्योंकि आठ सहजे वियोग करते पर कत हो दुई हो छत्तीस थे सात क्योंकि सहजे वियोग करते पर कत हलो तैना ते उनतीस दिन दो मास एकत्रिस बचर चार नम्बर स्टेपे एक ही रखल ठीक है एबारे रखल छय दिन रखल ठीक है एवं एखे रखल सत रखल एखे रखल दो हजार एकुशे रखल एबार देखो जे हमारा मासो वियोग करते दिनों वियोग करते मुहूर्ते कि करते साल किन्तु ओपरे बेसी हबे साल संगे धार आमरा किछु पाबो ना ठीक है ताहले चलो ताहले आमरा जिनिसटा बुझे नेई एटा जदि आमरा प्रथमे एई पास्ट के जाबो आमरा ठीक है साल थेके मास देबो मास थेके दिन जाबो एभाबे काउंट करते हबे आमादेरके चलो ताहले मास आमादेर कत आछे सात मास एकुश बछर आछे आमादेर ताहले आमरा बियोग होछे ना आमरा एटाके आगे कोन करि क्यालकুলেশন करी आमरा एखन थेके आमादेर कत एक साल मान एक बचर वियोग आसबे मासे जानी एक बचर समान मास कत बारो मास आगे एखने बारो जो हलो ठीक है बारो जो हलो एबार देखो एबारे पास तो धान नीते हमें ताले जदि बारो है एखन थेके आमी एक धान निलाम आबा एक मास समान कत त्रिश दिन कत हलो त्रिश दिन हो गए आल्टिमेट कत हलो एगारो पेल आज सात की बारो मास बारो मास धार नहीं बारो मास एक मास धार निल कारण एखे वि दिन जो ना मिले मास धार नब्बा बारो थे एक बार दिन एगारो मास थो और एखे सात मास जो करब टोटल कत हलो एगारो सात टोटल हलो अठारो मास अठारो मास मेन बद हो गए ठीक है
তাহলে আমাদের এখানে কত হলো, 100 যেটা আমরা নিয়েছি আমরা, এটা কত হলো 20, তাহলে এইটা আমাদের বাদ হয়ে গেল। এবার দেখো আমাদের 6 ছিল, উপরে ছিল 30, তাহলে এদের যোগ করবো, কারণ এর পরে কাউকে ধার দেওয়ার নেই, তাই না? তাহলে আমাদের কত হলো এটা 36, এই 6টা বাদ চলে গেল, তার মানে আমরা তিনটি বাদ হয়ে গেল আমাদের, ঠিক আছে। এবার আমরা যেটা পড়তে থাকবো, 2020 থেকে 1990 বিয়োগ করবো, 18 থেকে 8 বিয়োগ করবো এবং 36 থেকে 7 বিয়োগ করবো, তাহলে কিন্তু সমাধান কিন্তু হয়ে যাবে। দেখো তাহলে কত হয়েছে আমাদের, এটা বিয়োগ করলে কত হয় 30 হয়, এটা বিয়োগ করলে কত হয় 10 হয়, এবং এটা বিয়োগ করলে কত হয়েছে 29। তাই আমরা বলতে পারবো কত, যে সেই ছেলেটা বা যার বয়স নিয়ে করছো তার বয়স হবে 30 বছর, মাসে গেলে 10 মাস এবং দিন হলে 29 দিন। তোমার যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবে। এরপর আমরা যেটা আলোচনা করব, সময় মানে ঘন্টা মিনিট সেকেন্ড, এটা কিন্তু অনেক সমস্যা হয়, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব।